এদিকে বড় চমক রেখে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই তিন সিনিয়র, ইঞ্জুরিতে সাকিব তামিম, বিশ্রামে মুশফিক, বাদ পড়েছেন সৌম্য লিটন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আকবর আলী এবং শহীদুল ইসলাম। এছাড়াও দলে রাখা হয়েছে সাইফ হাসান, নাজমুল শান্ত, আমিনুল বিপ্লব এবং ইয়াসির রাব্বিকে। বিশ্বকাপে ভরাডুবির পর জানাইছিল পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বড় সড় পরিবর্তন নিয়ে দল সাজাবে বিসিবি। কদিন ধরে বাতাসে জোর গুঞ্জন, বিশ্ব আসরের ব্যর্থতায় বাদ পড়ছেন মুশফিকুর রহিম। ঘুমট আবহাওয়ার মতোই দল ঘোষণার আগে থমথমে অবস্থা। অবশেষে কোনো সংবাদ বিজ্ঞপ্তি নয়, প্রধান নির্বাচক নিজেই আগে জানালেন দলটা। মোহাম্মদ মাহমুদুল্লাহ ক্যাপ্টেন, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, আকবর আলী, এই ষোলো জনকে তিনটা টি টোয়েন্টি পাকিস্তানের যে টি টোয়েন্টি স্কোয়াড আমরা দিচ্ছি। দল এমনই হবে আজ করা গিয়েছিল আগে, তবে প্রধান নির্বাচক বললেন মুশফিক বাদ নয়, বরং পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে এই সিরিজেই তাকে দেওয়া হয়েছে বিশ্রাম। ইঞ্জুরিতে তামিম খেলেননি বিশ্বকাপ, খেলবেন না এই সিরিজেও। একই কারণে নেই দলের সেরা তারকা সাকিব আল হাসান আর পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। মুশফিককে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, আমাদের ব্যাক টু ব্যাক চারটা টেস্ট ম্যাচ আছে, আমাদের কি প্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট প্লেয়ারকে সেই সময় সেরাটা দেওয়ার জন্য আমরা এই টি টোয়েন্টি সিরিজ থেকে রেস্ট দিয়েছি। বাদ পড়েছেন বিশ্বকাপের আরও দুই নিষ্প্রভ আলোচিত সমালোচিত ক্রিকেটার সৌম্য সরকার, লিটন দাস, জায়গা হারিয়েছেন পেসার রুবেল হোসেনও। যারা যারা আপনার বাইরে যাচ্ছে সবাইকেই কিন্তু চোখের মধ্যে রাখবে, একটা সিস্টেমে রাখতে হবে, কারণ আমাদের এখানে আপনার জাতীয় দলের পরে এ টিমের একটা প্রোগ্রাম চলছে, তারপরে আবার আপনার এইচপি আছে, তো যেখানে যাকে দরকার পড়বে ওখানে রেখেই কিন্তু প্রস্তুত করা হবে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর সঙ্গে বড় চমক টেস্ট থেকে সরাসরি টি টোয়েন্টি দলে ঢুকে পড়া সাইফ হাসান। সোহান ইঞ্জুরিতে পড়লে উইকেটের পেছনেও দাঁড়াতে হবে আকবরকেই। দীর্ঘদিন দলের সঙ্গে থাকা ইয়াসির আলী রাব্বি সুযোগ পেয়েছেন, তার সঙ্গে প্রথমবার টি টোয়েন্টি দলে অলরাউন্ডার শহীদুল ইসলামের জায়গা হয়েছে। বিশ্বকাপে স্ট্যান্ডবাই থাকা আমিনুল ইসলাম বিপ্লব এবার ফিরেছেন মূল দলে। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।